গাইস, আমরা খুবই দুঃখিত যে এই কুকুরটির আজ সকালেই মৃত্যু হয়েছে। কিন্তু এই কুকুরটির বাচ্চাটি এখনও মেনে নিতে পারছে না যে তার মা মৃত। কুকুরটি যে এখনও তার মায়ের মৃত্যু ভুলতে পারছে না, কিন্তু কিছু তো করার নেই, এবার কুকুরটাকে সমাধি দেওয়ার জন্য আমাদেরকে নিয়ে যেতে হবে। তো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম যেখানে কুকুরটিকে সমাধি দেওয়া হবে। তো এই সুন্দর স্থানটিতে আমরা এখানে কুকুরটিকে সমাধি দেব। তো তার জন্য এখানে আমাকে কিছুটা গর্ত খুলতে হবে। তো কিছুটা আমরা গর্ত খুলে নিই, যতটা খোলা চলে আর কি, যতটা খুললে কুকুরটাকে রাখা যাবে ভালোভাবে। তো সেরকম একটা গর্ত আমরা খুলে নিচ্ছি। তো গাইস, কুকুরটিকে এখানে রাখার জন্য যতটা গর্ত করা প্রয়োজন আমরা ঠিক ততটাই করে দিয়েছি। তো এবার দেখা যাক কুকুরটিকে ঠিকঠাক এখানে রাখা যায় কি না। তো একদম ভালোভাবে রাখা গিয়েছে কুকুরটাকে। তো চলো এবারে আমরা এটাকে মাটি দিয়ে পূরণ করে দিই। তো গাইস, সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে কুকুরটির আত্মা শান্তি পায়। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্ত শেষ। যারা লাইক করেনি, লাইক করে দিন এখন।